গুড মর্নিং, শুভ সকাল। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা 11টা বাজে, 11টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি। কারণ সকালের কিছু কাজ ছিল, কাজগুলো দেখে আপনাদের দেখাই কী কী টুকটাক করেছি কাজ। মানে যেগুলো মানে সকালবেলা উঠে দৈনন্দিনই কাজ করতে হয় আমাদের, বাসনকোসন মেজে, ঘর দোর গুছিয়ে, ঝাঁট ফাঁট দিয়ে, আর সব কাজ গুছিয়ে নিয়েছি, নিয়ে ব্লগটা স্টার্ট করেছি। এখন বিছানাপত্রগুলো সব যে খাটফাটগুলো গোছানো হয়ে গেছে সব গুছিয়ে নিলাম। নিয়ে এবার ঘর দোরগুলো ঝাঁট ফাঁট দিয়ে বাইরে উঠোন, মানে বাইরে কি আমাদের সিঁড়ি, মানে আমাদের উঠোন ঠুন নেই আমাদের, মানে নামলে সিঁড়ি আর গেট, সিঁড়ির পরেই আমাদের গেট, মানে রাস্তার উপর রাস্তা। তা উঠোন নেই, যেটুকু আছে ওইটুকুনি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটু জল দিয়ে ধুয়ে দিতে হয়, জল দিয়ে ধুয়ে দিলাম। দিয়ে এবার ঘরে চলে এসেছি, এসে কতগুলো ফুল ধুয়ে দেওয়া হয়েছিল, ফুলগুলো মানে ঘর সাজানো ডেকোরেশনের যে ফুলগুলো, আমি একটা ফুলদানি আছে, বড় ফুলদানির মধ্যে ফুলগুলো মানে দেওয়া ছিল, সেই ফুলগুলো পুরো পুকুরে আমাদের চিনি লোমে পুরো ভর্তি হয়ে গেছিলো, পুরো মানে জট জট পেকে গেছিলো, এরকম কালো হয়ে গেছিলো ধুলোয়। ওইগুলো ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি, এসে এখন এই ফুলদানিগুলো দানির মধ্যে সাজাবো। নিয়েছিলাম ঠিক ওই রকমই আছে, একটু আমি বললাম জল দিয়ে ধুলাম না হয়তো নষ্ট হয়ে যাবে, ভয় পাচ্ছিলাম, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়তো হয়নি। যেরকম কিনে নিয়েছি সেরকমই আছে, মানে জল দিয়ে শুধু সার দিয়ে সারের মধ্যে ডুবিয়েছি আর তুলে নিয়েছি, যার জন্য কিছু হয়নি। অনেক সময় কাপড়ের ফুল একটু মেটিয়ে যায়, ভয় লাগছিল যে এত মানে ফুলগুলো নিয়েছি এত দাম দিয়ে কিছু নষ্ট হয়ে যায়, ধুবো না ধুলেও হচ্ছিলো না, এত ময়লা হয়েছিল, না ধুলে ভালো লাগে না, কালো কালো। এই যে ফুল দেখুন সাজানো হয়ে গেছে, এবার গুছিয়ে রেখে এবার এই পুতুলটা এখানেই রেখেছি, বড় মেয়ের পুতুলটা, এইটা এখানে আছে, এটা হচ্ছে জন্মদিনের গিফট আর কি, বউ তখন ছোট ছিল তখন দিয়েছিল আমার মা এখানে জন্মদিনে, তা ছোট মেয়েকেও দিয়েছিল, আমার ছোট মেয়েটা ছিঁড়ে ফেলে দিয়েছে, ও ছোটোবেলায় ও মানে পেটে পেটটাকে বলছে সব নাড়ি বুড়ি বার করছি পুতুলের, তাই ওটা রিবে একটা ছিঁড়ে ফেলেছে, বরফটা রয়ে গেছে, তো বরফটা এখানে সাজানোই রয়েছে চেয়ারের উপর বসে, খাটের উপর ছিল, খাটে থাকতো, তা এখন এই চেয়ারের উপর দিয়ে দিয়েছি, চেয়ারের উপর থাকে, দেখতেও ভালো লাগে, খাটের থেকে চেয়ারের উপরই বেশি ভালো লাগে, চেয়ারের উপরে রেখেছি। এদিকে এই ঘরটার কাজ আমার গুছানো হয়ে গেল, এবারে ওই ঘরে যাব, ওই ঘরটা গুছিয়ে আসি। এদিকে ডাইনিং টেবিলের কভারটা কেচে দিয়েছিলাম, কারণ ডাইনিং টেবিলের কভারের মধ্যে সাদা কভার, তো সে কভারটার উপরে তরকারি ঝোল পড়েছিল, যার কারণে সেদিনকে কেচে দিয়েছিলাম। আর ডাইনিং টেবিলের কভারটা না থাকলে মানে ন্যাড়া ন্যাড়া মনে হয়, যার কারণে ভালো লাগে না, তাই কভারটা পাতলে খুব মানে ঘরটার ইয়ে গেট আপটাই চেঞ্জ হয়ে যায় টেবিলের। পেতে দেবো টেবিলের কভারটা, কভারটা পাতা হয় টেবিলের কভারটা পেতে নিয়েছি। আর এইগুলোতে পুরো মানে হলুদের মানে তরকারির হলুদ ফেলে ঝোল ফেলে ফেলে একদম পুরো হলুদ করে ফেলেছিলো, যার জন্য সব কেচে দিলাম। আর এই ম্যাটটার উপরে থাকলে পরেও প্লেটটার ম্যাটের উপর রাখো না, বাটি ঘটি সব রাখবে, তরকারি ঝোল ফেলবে, ওই জন্য পুরো হলুদ, সাদা জিনিস তো একটু দাগ হলেই বাজে লাগে, তাই এখন কি সুন্দর লাগছে, সুন্দর জিনিস দেখতে কত ভালো লাগে। এই দুটো ম্যাট দুটো ধোয়া হয়নি, এগুলো ধুতে হবে, একটু ইয়ে হয়ে গেছে, নোংরা আছে, ওই জন্য পরে আবার পেতে দেবো, আপাতত এই দুটোই পেতে দিলাম। Thank you.
ভাতের জলটা গরম হয়ে গেছে, এবারে একটু ওল ভাতে দেব। এই যে ওল কেটে নিয়েছি, দু টুকরো ওল ভাতে দেব। আমাদের অল ভাতের জলটা গরম হয়ে গেছে, এবারে একটু ওল ভাতে দেব। এই যে ওল কেটে নিয়েছি, দু টুকরো ওল ভাতে দেব। আমাদের অল্পই রান্না, ছোটো মেয়ে একটু দিয়ে, বেশি দিয়ে তো লাভ নেই। যেমন এই দু টুকরো ওল ভাতে দিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছিলো, এদিকে কাজ করছিলাম একটুখানি ঘরের ভেতরে, তা এসে দেখছি জলটা ফুটে গেছে, আগে দিলে ভুলে গেছি। আর এদিকে মাছ বার করে আছে, মাছ বার তো কখন ভাত হয়ে যাবে, তবু মাছ ছাড়ানো যাবে না, সবে মাছটা এখন বার করে রেখেছি। এই দেখো সবে এখন বার করে রেখেছি, জল দিয়ে বার করে, কারণ আজকে আর মাছটা মনে হচ্ছে রান্না করতে করতে আমার বেলা হয়ে যাবে, এই ভুলেই গেছি নানান কাজে, মানে চারিদিকে কাজ থাকে তো কাজের চোটে সব ভুলে গেছি, আর বার করা হয়নি। এই মাত্র বার করে, এক্ষুনি বার করে সব জল দিলাম। এখন এখন কখন ছাড়ানো হবে, ছাড়বে বরফ, তারপরে রান্না হবে। এদিকে ভাত টাত সব হয়ে যাবে, আজকে কিছু করবো না, শুধু ভাত, একটু ভাত বসিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর একটু মাছের ঝোল আর ওল ভাতে, আর কিছু করবো না। এই যে ওলটা এখন এসেছি ভাতে দিয়েছি, দু টুকরো হোক, তারপরে একটু ফুটুক, তারপর চালটা দেবো। ফুটছে, এই যে মাছের জন্য আলু কেটে নিয়েছি, একটু আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আজ আর কিছু করবো না। করা হয় একমাত্র আমার বড়ো মেয়ের জন্য, তা আমার বড়ো মেয়ে যখন নেই, ও শ্বশুরবাড়ি গেছে, ওর বাড়িতেও গেছে, তা ও থাকলে পরে, মেন হচ্ছে ও থাকলে পরে ওর জন্য আমার তরকারি করতে হয়, দুটো তিনটে আইটেম করতে হয়, আর ও না থাকলে আমাদের কোনো ঝামেলাই নেই। আমাদের একটা ভাতে দিলাম বা একটা কিছু শাক টাক যে কোনো একটা ভাজা করলাম, আর একটু মাছ করলাম, মাছ বা মাংস যেখানে যে কিছু একটা কিছু করলেই আমাদের হয়ে যায়, আমাদের বেশি কিছু লাগে না। ওর জন্যই আমাদের চা দুটো তিনটে আইটেম না করলে ওর ও খেতে পায় না, দু তিন পদ করে তারপরে ও খেতে বসতে ভালোবাসে। আর ওই ও আসলে পরে আমাদের বাজারের, মানে বাজারের পাহাড় থাকে বাজার, শুধু সবজি বাজার দেখবেন, বিভিন্ন রকম সবজি বাজার বাবা বাজার করে নিয়ে আসে, যেহেতু মেয়ে, বড়ো মেয়ে খেতে ভালোবাসে খুব। আর ও না থাকলে আমাদের বাজারেও যাওয়ারও কোনো চাপ থাকে না। ওই যে বললাম আজকে একটু বাজারে যেতে, কালকে একটু নিয়ে এসেছিলো শাক আর ওই ওল নিয়ে এসেছিলো, আজকে বললাম একটুখানি বাজারে যাও, সবজি নেই, শাক শুধু শাক দিয়ে কি খেয়েছি সেদিনকে, তা তুমি একটু নিয়ে আসো, বলছি কেন ওলা আছে তো ওলটা ফাতে দিয়ে দাও, আর মাছের ঝোল করার কিছু করতে হবে না, হয়ে গেল আমাদের বাজার বন্ধ হয়ে গেল, বাজার আর করবে না সবজি বাজার। আর এখান থেকে আমার কটা বাপের বাড়ি থেকে কটা পেঁপে নিয়ে এসছে, আবার ওই যখনই আসে আমার মা দু একদিন পর পরই হাতে করে কটা পেঁপে নিয়ে আসে গাছে, তো ওই পেঁপে রাত্রিবেলা হোক সকালে হোক রুটি রুটি দিয়ে পেঁপে দিয়ে, পেঁপের তরকারি খেতে খুব ভালোবাসে। ওই মিষ্টি অনেকটা পেস্ট করে রাখলাম, এবারে আমার মোটামুটি এক সপ্তাহের উপরে হয়ে যাবে যা করে রেখেছি পেস্ট। অনেকটা করে রেখেছি, এবার একটু সাদা তেল, একটুখানি সাদা তেল দিয়ে রাখছি, একটু সাদা তেল মাখিয়ে রাখলাম যাতে অনেকদিন থাকার জন্য, একটুখানি চামচ দিয়ে মাখিয়ে রাখবো, এর মধ্যে রয়েছে এটা কিছুটা বার করে একেবারে মাখিয়ে রেখে দেবো ফ্রিজে। এবার কাঁচা লঙ্কাটা করে নেবো পরে, এদিকে তরকারিটা মাছ ভাজাটা হয়ে গেছে, মাছটা তুলে নিই। কারেন্ট এসছে? ও তাহলে এসছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার, অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে, প্রায় 1:30 বাজে তখন আমার রান্না হয়ে গেছে। রান্নাবান্না করে আবার সব গুছিয়ে টেবিলে নিয়ে চলে এসেছি, কিন্তু খাবার এখনও লোক আসেনি। দেখুন যে দেখাই আপনাদের রান্নাবান্না কীরকম কী করেছি, ভাত করেছি, এই যে ভাত, এদিকে হচ্ছে বেগুন ভাজা, এই যে বেগুন ভেজেছি,
আর এদিকে ওল, এই দেখুন ওলটাকে রেখেছি, সব রেডি করে রেখেছি, এখন মেখে রাখবো এখন কখন। আর এদিকে মাছের ঝোল, রুই মাছ কাতলা মাছ দুটো মিলিয়েই করেছি আজকে রান্নাটা, মাছের ঝোলটা। আর এদিকে লেবু দিয়ে লঙ্কা দিয়ে মাখবো ওল ভাতটা, ওল ভাতটা মাখবো, লেবুটা আমাদের মধ্যে আবার লেবু দিয়ে ওল ভাতটা মেখে খেতে ভালোবাসে, ঝাল টক নুন নুন টুন সব দেওয়া থাকে, মানে খুব ভালো লাগে ওইটা দিয়ে খেতে, ওই জন্য এইভাবে মাখবো ওল ভাতটা। এখন মেখে রেডি করে রাখি, এখনও কখন খাবে তার ঠিক নেই, মানে দোকানে কাস্টমার ঢুকে গেছে, যতক্ষণ না কাস্টমার না ছাড়বে ততক্ষণ আমাদের কারোরই খাওয়া হবে না, ছোটো মেয়েও খাবে না, ওর বাপি না আসলে ছোটো মেয়ে খায় না, ছোটো মেয়ে বসে আছে কখন খাবো তার ঠিক নেই। এখন মেখে টেকে সব রেডি করে রাখি, যখনই মানে ফাঁকা পাবে তখন এসে ঝপ করে এসে খেয়ে নেবে। এক এক সময় এক একদিন আমাদের এমন হয় আছে চারটে বেজে যায় খেতে খেতে, কারণ আমাদের খাওয়া হয়ে ওঠে না এর এই সিজনেই তো আমাদের ব্যবসা, মানে বাড়া ভাত হয়তো বেড়ে মুখের কাছে নিয়েছি সেই তখন হয়তো কাস্টমার ঢুকলো, তখন আর খাওয়া হয় না, ঢাকা দিয়ে রেখে দেয়, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, তখন ওই খাওয়া বন্ধ হয়ে যায়, তখন দুজনেই আবার যেতে হয় আমাদের দোকানে। যেহেতু নিচে দোকান উপরে বাড়ি, ওই এসে লোকে ডাকে, ডেকে তারপর মা নিয়ে যায়। এখন দেখি এখানে রেডি করে রেখে যাই, ছোটো মেয়ে খায় যদি তাহলে ছোটো মেয়েকে দিয়ে দেবো, আর না হলে ওর বাবা ঢুকতে ঢুকতে কখন ঢুকে দেখি কখন কাস্টমার খালি হয়। সবে নিচে গিয়ে দেখলাম একটা কাস্টমার মানে দেয়া হয়েছে, হিসাবপত্র করা হয়ে গেছে, আর আর দুজন তিনজন মানে দাঁড়িয়ে আছে সব কাস্টমাররা। আজকে মোটামুটি তিনটের পরে আমাদের হয়তো খেতে হবে, তিনটের আগে তো হবেই না। চলুন খাওয়া দাওয়াটা, খাওয়া দাওয়া আমি তো এখন দেখাতে পারছি না, এখন সব মেখে রেডি করে রাখলাম, পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আপনাদের তো দেখালাম দুপুরবেলা যে খাওয়া দাওয়া কখন করেছি, আমি সবারই লাস্টে করেছি, আমি যখন খেতে বসেছি তখন 3:40 হয়ে গেছে, আমি যখন খাচ্ছি তখন 3:40 হয়ে গেছে, আমি তখন খেতে বসেছি, ওদের দুজন আর বাবাকে আর ওকে আগে ছেড়ে দিয়েছি, তা আমি আজকে মানে দোকানে ছিলাম বলে নাইটি পরে খেতে দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, দোকানে ছিলাম বলে আবার শাড়ি পরে গেলাম, দোকানে তো শাড়ি পরে যেতে হবে, দোকানে কাস্টমার আসে ওই জন্য শাড়ি পরে আবার গেলাম। তা এখন চলে এসেছি আবার চা করতে, এই একটু চা করে নিলাম, ওদের তো তাড়াতাড়ি হয়ে গেছে খাবার, যেহেতু ওর বাবার তার একটু আগেই হয়ে গেছে, তা চাটা এখন সন্ধ্যেবেলা, তা চলে এসেছে চা করতে, চা করে নিলাম একটু দুধ চা, ওর বাবাকে চা দিয়েছে, আমার চা খাওয়া হয়ে গেছে, তা সন্ধ্যেবেলার চাটা একটু সকালে, আমি সকালে ফার্স্ট আওয়ারের চাটা একটু লিকার চাই খাই, মিষ্টি ছাড়া লিকার চা খাই, আর বিকেলবেলার চাটা একটু জমিয়ে না খেলে বেশ চা খাওয়ার মতন মজা হয় না। এই দুধ একটু চা পাতা একটু দুধ বেশি করে দিয়ে বেশ একটু গরম করে চাটা খেলে তারপর কাজ চা খাওয়ার মতন মনে হয়, তাই চাটা একটু ভালো করে বিকেলের দিকে চাটা একটু ভালো করেই খাই, একটু দুধ ঠুধ দিয়ে বেশি করে যে চা খেয়েছি বেশ কড়া লিকার করে চা খেতে বেশ কাজে একটু এনার্জি আসে, লোকের সকালের দিকে আসে আমার বিকেলের দিকে আসে, বিকেলের দিকে বিকেলে খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগে না, শরীরটা ছেড়ে দেয়, ওই জন্য চাটা একটু ভালো করেই খাই, তা ভালো করে বানিয়ে খাই। তা এবারে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তা এবারে রাত্রির খাবারের জন্য মানে সব গুছানো, কি রাত্রির কিছু করব না আজ, আর কিছু করব না, তরকারি সব করে রেখেছি যা আছে, একটু একটু করে লেগেছে আর বাকিটা রয়েই গেছে, যদি দরকার পড়ে ওর বাবাকে একটু হয়তো একটু বা একটু আলু ভাজা বা একটু বেগুন ভাজা সেগুলো আর আপনাদের দেখাতে পারবো না, ওইগুলো করে দেবো, তাহলে ওর বাবার রুটি খাওয়া হয়ে যায়, ওর বাবার মাছ দিয়ে রুটি খায় না খুব একটা, ওই নিরামিষটা একটু ভাজা বা একটু নিরামিষ তরকারি দিলে ওই দিয়ে রুটি খেতে ভালোবাসে। তা রাত্রিরটা আর আপনাদের দেখাবো না, দিনে সকালেরটা দেখিয়েছি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ধন্যবাদ।